সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। রেখাজ ব্লগ অ্যান্ড কুকিং শো এর নতুন একটি এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের এপিসোডে থাকছে 20 টাকার বাদাম দিয়ে এই পাউরুটিটি তৈরি করে আপনারা বুঝতে পারবেন কত যে টেস্ট। এটা ভিন্ন স্বাদের একটি পাউরুটি, এটা আপনারা একবার ট্রাই করলে বুঝতে পারবেন যে কত টেস্ট। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ নর্মাল, দিয়েছি 1.5 চা চামচ ইস্ট ইনস্ট্যান্ট ইস্ট, 2 টেবিল চামচ চিনি দিয়ে এভাবে করে একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গিয়েছে। তো এখানে আমি 1.5 কাপ ময়দা দিয়ে দিয়েছি, আপনার চাইলে আটা দিয়েও করে নিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ টক দই, টক দইটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এখন ডোটাকে তৈরি করে নিচ্ছি। তো এইভাবে করে ডোটাকে তৈরি করে নেবেন। ডোটা অবশ্যই সুন্দর একটি স্মুথ একটি ডো তৈরি করে নিতে হবে। আর এটা খুব প্রেশার দেওয়া বা খুব বোর্ডে বাইরাবাড়ি করে ডোটাকে তৈরি করতে হবে না, এটা সহজভাবে কিন্তু অল্প সময়ের মধ্যেই ডোটা আমি তৈরি করে নিয়েছি। তো 2 টেবিল চামচ তেল দিয়েছি, দিয়ে ডোটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে চেপে চেপে তেলটাকে ভালো করে ডোয়ের সাথে মিশিয়ে নেবেন। তো হয়ে গেছে। তো আমি এখানে রেখে দিব 30 মিনিটের জন্য রেস্টে। তো এ দিয়ে আমি একটি প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে র্যাপিং পেপার বা তাওয়াল দিয়েও কিন্তু ঢেকে রেখে দিতে পারেন। তো এখানে আমি যে 20 টাকার বাদাম কিনেছি সেই বাদামটা এখন আমি ভেজে নিব। এখানে আমি বাটার দিয়েছি 1/2 টেবিল চামচ। আপনারা চাইলে তেল, রেগুলার রান্নার তেল দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন। 1/2 কাপ বাদাম আমি এখানে খোসা ছাড়ানো দিয়েছি। এটা কিন্তু খোসা ছাড়ানো থাকে, তো উপরে যে একটা আবরণ থাকে সেটা কিন্তু 5 মিনিট আগে পানিতে ভিজিয়ে রাখলে হাতে কষলালে কিন্তু মানে খোসাটা ছাড়ানো যায়। তো এর মধ্যে আমি একটু লবণ দিয়েছি, লবণ দিয়ে ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। দেখে দিচ্ছি কিরকম, 2 মিনিটের মতো ভেজে নিলে হবে। তো এখন একটি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারে নিয়ে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। গোলমরিচের গুঁড়া দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। কিরকম গুঁড়াটা হবে সেটা দেখে দিচ্ছি। খুব মিহি গন্ধ হবে না, একটু দানা দানা থাকবে, আমি দেখে দিচ্ছি। এরকম দানা আসতো মিলিয়ে থাকবে। তো এটাকে এক সাইডে রেখে দিয়ে, তো আমি যে ডোটাকে রেস্টে রেখেছিলাম 30 মিনিটের জন্য, তো দেখে দিচ্ছি ডোটা কিরকম পারফেক্টলি হয়ে গিয়েছে। তো আমি বোর্ডের মধ্যে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। তো আমি এইভাবে করে পুরে ডোটাকে নিয়ে নিচ্ছি। তো নিয়ে এখন গ্যাসগুলো বের করে উল্টিয়ে পাল্টিয়ে একটি গোল শেপ দিয়ে নিব। তো এইভাবে করে আপনারা সুন্দর একটি গোল শেপ দিয়ে নেবেন। তার পাশ দিয়ে চেপে চেপে আমি গোল শেপ দিয়ে নিয়েছি। তো এখানে একটি লেখালেখি কাগজ নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে এখন রুটির মতো শেপ দিয়ে নিচ্ছি বেলুন দিয়ে। আপনারা হাত দিয়ে কিন্তু এই কাজটা করে নিতে পারেন। তো এরকম, তো রুটি শেপ দেওয়া হয়ে গেছে। তো এর উপরে আমি যে বাদামের গুঁড়াটা করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি চারিদিকে এভাবে ছড়িয়ে দিয়ে হাত দিয়ে এভাবে চেপে দিবেন। এভাবে করে চেপে চেপে দিয়ে এখন ডোকাটা দিয়ে আমি ভাগ করে নিচ্ছি। আপনারা কিন্তু এই কাজটা ছুরি চাকু দিয়েও করে নিতে পারেন। এভাবে করে আমি পিস পিস করে নিচ্ছি। তো এভাবে করে পিস করে নিলে কিন্তু বাদামও কিছু ভিতরে চলে যায়, ডোর মধ্যে রুটির মধ্যে চলে যাচ্ছে আর দেখতেও সুন্দর হয়। তো এর উপরে আমি দিয়ে দিচ্ছি মজারেলা চিজ, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন না তো স্কিপ করবেন। তো মজারেলা চিজটা দিয়ে এর উপরে আবার বাদাম ছড়িয়ে দিচ্ছি। আপনারা এই বাদামের ব্রেডটি একবার খেয়ে বুঝতে পারবেন কত যে টেস্ট। একটু চিলি ফ্লেক্সও আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, এটা আপনাদেরও, এটাও অপশনাল, চাইলে দিবেন না তো স্কিপ করে দিবেন। হয়ে গিয়েছে। এর মধ্যে আমি একটি পিজা মোল্ড নিয়েছি, এর মধ্যে আমি রুটিটা বসিয়ে দিলাম আলতোভাবে। তো এখন আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো 20 মিনিট পর আসলাম। তো এখন আমি একটি ব্রাশ দিয়ে আমি চারপাশ দিয়ে বাটার লাগিয়ে নিচ্ছি। এভাবে করে আপনারা বাটারটা লাগিয়ে নিবেন। বাটারটা লাগিয়ে নিলে কিন্তু বাটারের ফ্লেভারটা একদম খুবই ভালো লাগে। তো বাটার লাগানো হয়ে গেছে। তো প্রিহিট করার জন্য আমি এই সিলভার হাঁড়িটি চুলাতে বসিয়েছিলাম। তো এখন আমি ঢাকনা তুলে নিয়েছি। তো এর মধ্যে আমি লেখালেখি কাগজ দিয়ে দিচ্ছি। লেখালেখি কাগজ দিয়ে
এর মধ্যে স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। স্ট্যান্ডটা দিয়ে এখন আমি বাদামের ব্রেডটি দিয়ে দিচ্ছি বা বাদামের পাউরুটি দিয়ে দিলাম। তো পাউরুটিটি আমি চুলাতে দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে এর উপরে আমি একটি পোতা দিয়ে দিচ্ছি পোতা। তো সিলভার হাঁড়িটি বা ঢাকনাটা যদি পাতলা হয় এর উপরে একটা তাওয়াল দিয়ে নিন। তো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 12 থেকে 15 মিনিটের মধ্যে আমি বেক করে নেব। তো আমি 15 মিনিট পরে আসলাম। তো ঢাকনা তুলে নিচ্ছি, দেখুন মাশাল্লাহ কী সুন্দর পারফেক্টলি বাদামের ব্রেডটি হয়ে গিয়েছে বা বাদামের পাউরুটিটি হয়ে গিয়েছে। তো আমি এখন মোল্ড আউট করেও দেখিয়ে দিচ্ছি কীরকম দেখতে হয়েছে। ফ্যামিলি সবার মন জয় করে নিতে পারবেন এই 20 টাকার বাদামের এই পাউরুটিটি বানিয়ে। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি মোল্ড আউট করে, চারদিক দিয়ে ঘুরিয়ে ফিরে দেখিয়ে দিলাম। তো এখন আমি ভিতরটিকেও ছিঁড়ে এনে দেখে দিচ্ছি। আর এগুলো কিন্তু আলাদা করে পার্ট বাই পার্ট ছিঁড়তে হয় না, মানে কেটে নিতে হয় না, এটি আলাদা করেই কিন্তু এসে যায়। কীরকম দেখতে হয়েছে এবং চেপেও দেখে দিচ্ছি কীরকম সফট হয়েছে। আর আমি চিরো দেখে দিচ্ছি ভিতর থেকে কীরকম পারফেক্টলি ব্রেডটি কুক হয়েছে। দেখতে যেরকম সুন্দর খেতে অসম্ভব মজা এই ব্রেড। আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। তো আমার আজকের রেসিপিটি এখানেই শেষ করবো। আজকের মতো আল্লাহ হাফেজ।